বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন কাঁঠালের বিচি আর কিছুদিন পরেই কিন্তু আর পাওয়া যাবে না তো আমরা চাইলে কিন্তু কাঁঠালের বিচিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি তো আজকে আমি দেখাবো কিভাবে কোনো ধরনের ফ্রিজ তারপর হচ্ছে ছাই এগুলো ছাড়াই আমরা সারা বছর জুড়ে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে রাখতে পারি তার একটি টিপস এবং পাশাপাশি ফ্রিজে কীভাবে রাখবো আমরা সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো দেখতে থাকুন আমার আজকের পুরো ভিডিওটি কাঁঠালের বিচি এমন একটা সবজি যেটা দিয়ে আমরা অনেক ধরনের খাবারই তৈরি করে থাকি প্রথমে আমি বিচিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুইতে হবে যাতে করে কোনো ধরনের কিছু লেগে না থাকে আর কোনো কিছু যদি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু বিচিটা নষ্ট হয়ে যাবে ধোয়ার পর বিচিগুলোকে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিতে হবে কাঁঠালের বিচি খেতে খুবই সুস্বাদু হয় আর অনেকভাবে কিন্তু আমরা এটাকে রান্না করে খেতে পারি আর কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমরা চাইলেই কিন্তু অনেকগুলো কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারি এতে করে কিন্তু সারা বছর জুড়ে আমরা কাঁঠালের বিচিগুলো খেতে পারব তো আমি পাত্রটাতে বিছিয়ে নিয়েছি এখন আমি এটাকে নিয়ে ছাদে চলে যাব। আর রুদে শুকাতে হবে টোটাল হচ্ছে দুদিন দুদিন আমি এটাকে রুদে শুকাবো দুদিন দিন শুকানোর পর আমি এগুলোকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর করে শুকিয়েছে খুব সুন্দর করে কিন্তু শুকিয়েছে আর এখন আমি এটা থেকে যেগুলো নষ্ট ছিল সেগুলো আমি বাছাই করে নেব যদিও আমি প্রথমে বাছাই করে ভালো বিচিগুলোই আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম এখন আবারও আমি বেছে নিব। এই যে এই ধরনের যেগুলো খুশাগুলো একদম দেখতেই বোঝা যাচ্ছে যে এটা নষ্ট তো সেগুলো আমি আলাদা করে নিচ্ছি আর খুবই সুন্দর যেগুলো টনটনে থাকবে সেগুলোকে আমি নেব এই যে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ধরনের যেগুলো আছে সবগুলো আমি আলাদা করে রেখে দেব। এগুলো কিন্তু সংরক্ষণের উপযোগী নয় আর যেগুলো স্কিনগুলো দেখতে অনেক সুন্দর বোঝা যায় যে এগুলো ভালো সেগুলো শুধু আমি রেখে দেবো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারই কিন্তু আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে এবং তারা সবাই কিন্তু উপকৃত হবে যেহেতু একটা উপকারী ভিডিও তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বিচিগুলোকে আমি বেছে নিয়েছি এখন আমি একটা পলিথিন ব্যাগে আমি হচ্ছে ভরে নেব যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই আমি পলিথিনের ব্যাগে ভরে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন তবে জিপলক ব্যাগটা সবাই আসলে হাতের কাছে পান না যে কারণে আমি এই পলিথিনের ব্যাগেই ভরে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিচিগুলিকে দুবাগ করে অর্ধেকটা আমি একটা পলিথিনে আর বাকি অর্ধেকটা আরও একটি পলিথিনে আমি ঢুকিয়ে নিচ্ছি যেহেতু আমি দুটি প্রসেস দেখাবো তো দুবাগ করে আমি দুটি পলিথিনের বেগে ভরে নিচ্ছি আর এখানে কিন্তু সামান্য পরিমাণ কাঁঠালের বিচি আমি জাস্ট ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি কিন্তু এত কম কেউ সংরক্ষণ করেন না সংরক্ষণের করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আর বেশি করে নেব বিচিগুলো তো যেহেতু আমি একটা ভিডিও করছি সেহেতু আমি অল্প পরিমাণে জাস্ট আপনাদেরকে দেখি এখন আমি দুটো পলিথিন বেগে ভরে নিচ্ছি আর এই যে এটা এটাকে জাস্ট আমি এইভাবে মুড়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব সারা বছর জুড়ে সংরক্ষণ করব। আর এখন আমি দু নম্বর টিপসটাতে চাই এখন আমি এই পলিথিনের এগুলো নেবো আর অবশ্যই এটা থেকে বাতাসটাকে বের করে নিতে হবে বাতাসটাকে বের করে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি আর পলিথিনটাতে যেন কোনো ধরনের ছিদ্র থাকে না সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে আমি টাইট করে রেখে দিয়েছি এখন হচ্ছে আরও একটি পলিথিন এনে এটার ভেতরে আমি এটাকে ঢুকিয়ে নিচ্ছি নিয়ে এইটাকেও কিন্তু খুব ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে আর এটাকে আমি রেখে দেব হচ্ছে নর্মাল টেম্পারেচারে এমন একটা জায়গাতে আমরা রাখবো যে জায়গাতে কোনো গরমও বেশি থাকবে না তাছাড়া হচ্ছে ঠান্ডাটাও বেশি থাকবে না একদমই নর্মাল টেম্পারেচারে এই বিচিটাকে আমি রেখে দেব সংরক্ষণ করে একদম বাহিরে কোনো কিছুই লাগবে না এভাবে কিন্তু এটা সংরক্ষণ করে রাখবেন আপনারা আর কয়েকদিন পর ধরেন তিন থেকে চার দিন পর আবার খুলে প্যাকেটটাকে একটু চেক করে নেবেন কোনো ধরনের পানি উঠেছে কিনা বা কোনো ধরনের ছত্রাক পড়েছে কিনা যদি এই ধরনের কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু এগুলোকে আমাদের বাছাই করে ফেলে দিতে হবে আর ভালো করে শুকানোর পরে কিন্তু এখানে কোনো ধরনের পানি ওঠার সম্ভাবনা নেই তারপর আপনারা একটু চেক করে নেবেন তিন থেকে চার দিন পর ভালো করে শুকানোর পর এমনটা কিন্তু হয় না তবে দু একটাতে যদি থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে হয়তো বা বিচিতে কোনো প্রবলেম ছিল অথবা হচ্ছে আপনাদের শুকানোর বিষয়টা ভালো করে হয়নি তো অবশ্যই আপনারা যেভাবে আমি করেছি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন আশা করছি সারা বছর জুড়ে আপনারা বিচিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ